সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট সংগ্রহ করবেন। আমি আজকে যে টেকনিকটা শেখাবো, এই টেকনিক সব থেকে ইউনিক টেকনিক, এরকম রিলেটেড কোনো ভিডিও আপনি কোনো জায়গায় পাবেন না। এরকম টেকনিক আপনি, আমি জানি না, আপনারা আর কোথাও শিখতে পারবেন। আর আজকের থেকে মনে হয় আমাদের মার্কেট প্লেস দেন মার্কেট প্লেসের বাইরে থেকে বায়ার সংগ্রহ করার ক্লাসগুলো আর হতেও না পারে, অথবা হতেও পারে, এটা একজাক্টলি বলা যাচ্ছে না, কারণ আমাদের একটু চাপ চলে আসছে। এগুলো ক্লাস করলে অনেকে আছে যারা বলে আমাদের আমরা নাকি ক্লায়েন্ট নষ্ট করতেছি, অনেকে আছে যারা দেখা যায় যে কাজ না শিখেই এইগুলো কাজ তারা অ্যাপ্লাই করে, পরবর্তীতে নতুন সেলারদের প্রবলেম হয়। তো সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে এটা একজাক্টলি আমার মনে হচ্ছে যে এটা এরকমভাবে টিক্সগুলো শেয়ার না করা বেটার। তো যারা আমাদের কাছে অ্যাডমিশন নেবেন, যারা তাদেরকেই আমি এইরকম আরও অনেক টেকনিক আছে যেগুলো আমি ট্রাই করব আপনাদের শেখানোর জন্য। তো আই হোপ যে আপনাদের যেটা ভালো হয় অবশ্যই কমেন্টে বলবেন যে আপনারা চান অথবা চান না, সেটা অবশ্যই জানাবেন। তো আজকের ক্লাসটা হচ্ছে, আজকে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট সংগ্রহ করব, সব থেকে ইউনিক মেথড এবং সব থেকে কার্যকরী একটা মেথড। আমার যতগুলো ভিডিও আছে সবগুলোই কার্যকরী, তারপরে এটাও একটা কার্যকরী ভিডিও আপনাদের জন্য। তো সেটা কি, এখানে আমি দুইটা মেথড দেখাবো, একটা হচ্ছে ফ্রি মেথড আর একটা হচ্ছে প্রিমিয়াম মেথড। তো কীভাবে কি, তো এই কাজটা করতে গেলে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকতে হবে, অবশ্যই ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন অথবা ফ্রিলান্সার বা ডিজিটাল মার্কেটার হন অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ডেভেলপার হন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকেন, তাহলে আপনাকে ওই নিশ রিলেটেড আপনাকে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো এই অ্যাকাউন্টটা সেট আপ কেন করবেন, কারণ আপনার একটা কাস্টমারকে যখন আপনি মেসেজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে তারা রিপ্লাই করবে এবং আপনার প্রোফাইলগুলো চেক করবে। যদি তার কাজের সাথে একজাক্টলি যায় তখন কিন্তু আপনার সাথে কথাবার্তা শুরু হবে এবং আপনাকে দেখা যাবে যে আপনাকে মেসেজ করবে, দেন মানে কমিউনিকেশন হবে আর কি। আর আপনার একটা প্রায়োরিটি থাকবে যখন আপনি একটা বিজনেস প্রোফাইল তৈরি করবেন। বিজনেস প্রোফাইল বলতে কি, একটা ব্র্যান্ড তৈরি করবেন আপনার নামে, আপনার নাম দিতে পারেন, যেমন ব্র্যান্ড তৈরি করতে পারেন, ধরেন এখানে একটা আপওয়ার্ক আছে, যেমন ফ্রিলান্সার আছে বা ফাইবার আছে, এরকম একটা ব্র্যান্ড। যেমন আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, টপ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ভিডি, এরকম অনেকগুলো ব্র্যান্ড তৈরি করা যায় বা এরকম ইউনিক ইউনিক নাম তৈরি করা যায়, যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলোতে অবশ্যই এই নামগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং আপনার অ্যাকাউন্টটাতে ভালোভাবে অপটিমাইজেশন করতে হবে, কিওয়ার্ড সেট আপ করতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনাকে পোস্টগুলো করতে হবে। তো এবার আসেন, তো সেটা তো বুঝলাম, তো এবার আসেন আপনি কীভাবে ক্লায়েন্ট সংগ্রহ করবো। ওকে, আমি দুইটা মেথড আগেই বলতেছি, দুইটা মেথড, একটা হচ্ছে ফ্রি মেথড, যার টাকা পয়সা নাই ঠিক আছে তাদেরকে ফ্রি মেথড শেখাবো, আর যাদের টাকা পয়সা আছে হ্যাঁ তাদেরকে প্রিমিয়াম মেথড শেখাবো। তো আর এই এই যে টুলসটা দেখাবো এটা আমাদের প্রিমিয়াম স্টুডেন্টদেরকে আমরা ফ্রিতে দিয়ে থাকি। তো এরকম অনেক টুলস আছে যেগুলো, যেমন আমি আরেকটা টপ মার্কেটের মার্কেট প্লেস আছে, যেমন ক্লায়েন্ট সব থেকে বেশি পাওয়া যায় এবং 100% কার্যকরী লিড পাওয়া যায়, সেটা হচ্ছে লিড গরিলা নামের একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে, ওইটাও প্রিমিয়াম সফটওয়্যার। তো ওইটা দেখ ক্লায়েন্ট সংগ্রহ করা যায়, এরকম আরও অনেক ভিডিও আছে। তো এইগুলো আমি স্কিপ করি কারণ ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনাকে ফার্স্ট টাইম ইনস্টাগ্রামটা প্রপারলি করতে হবে, প্রপারলি করার পরে আপনি আশা করি এই কাজগুলো। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনাদেরকে কাজ না শিখে কোনো জায়গায় কোনো বায়ার দ্বারা চিন্তাভাবনা করবেন না, রিকোয়েস্ট থাকবে এটা, তা না হলে অন্য অন্য সেলারদের বাদ মরে যাবে, ঠিক আছে, সমস্যায় পড়বো আমরা যারা পুরাতন সেলাররা আছি। তো আসেন, প্রথমে আপনাকে মার্কেট প্লেসগুলোকে বের করতে হবে। তো আপনি এখানে যখন লিখবেন ফ্রিলান্সার বা ফাইবার যাই লেখেন না কেন, বাকিগুলো সাজেস্টে কিন্তু শো করে, যেমন পিপল পার আওয়ার, তারপরে আপনার ফ্রিলান্সার, তারপরে আপনার হতে পারে গুরু অথবা ফাইবার, এরকম বড় বড় টপ টপ আপনি এখানে লিখতে পারেন, টপ মার্কেট প্লেস, ফ্রিলান্সার মার্কেট প্লেস, এরকম লিখলে কিন্তু চলে আসে। হ্যাঁ, তো আমি ধরেন আপাতত আমি চাচ্ছি যে আপওয়ার্কের ক্লায়েন্টগুলোকে সংগ্রহ করার জন্য, তো আমি আপওয়ার্কটা লিখলাম, লিখে এবার আমি আমার ইনস্টাগ্রামের এইখানে যাব। আমার কিন্তু ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট আছে, এটা ডক নিয়ে, ঠিক আছে, ডক নিয়ে, ডক, এটা হচ্ছে আমি ডক রিলেটেড কাস্টমার খোঁজার জন্য, মানে কুকুরের
যে কাস্টমারগুলো আছে যারা অ্যানিমালস প্রেমিক আছে তাদেরকে খোঁজার জন্য আসলে আমি এটা ইউজ করি, এবং পার্সোনালি ইউ এগুলো আমি মাঝে মাঝে কাজ করি, কিন্তু যদিও এটাতে আমার খুব একটা কাজ করা হয় না, আমি ইনস্টাগ্রামে খুব একটা অ্যাক্টিভ না, কারণ আমার ইনস্টাগ্রামে থাকা হয় না, সময় একজাক্টলি পাওয়া যায় না। তো এখানে দেখেন লেখা আছে সার্চ, আপনারা যখনই আসবেন এটা অবশ্যই মোবাইল দিয়েও আসতে পারেন, আপনি অবশ্যই ইনস্টাগ্রামে কোনো না কোনো জায়গায় কিন্তু সার্চ অপশনটা পাবেন। তো আমরা সার্চের এখানে ক্লিক করব, সার্চের এখানে ক্লিক করে লিখব হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক লিখে আমি আপওয়ার্কে যখন ইন্টারে চাপ দেবো দেখবেন আপওয়ার্কের ভেরিফাইড একটা প্রোফাইল শো করবে আপনার এখানে। ওকে, শো করলাম, আমরা ক্লিক করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফলোয়ার আছে প্রায় 2,15,000, প্রায় 2,15,000 প্লাস ফলোয়ার আছে যারা কিন্তু আপওয়ার্কের সাথে কম বেশি জড়িত আছে। একটা জিনিস আমি বলে রাখি, আপওয়ার্কে ফাইবারে ফ্রিলান্সার যারা কাজ করে তারাই কিন্তু এগুলোকে ফলো করে রাখে, 99% মানুষগুলো কিন্তু ফলো করে রাখে যারা এই মার্কেট প্লেসের সাথে সম্পর্ক। আর যারা আপওয়ার্কে কাজ করে তাদের কিন্তু সবারই কম বেশি এজেন্সি থাকে, কারণ হচ্ছে তিনি একা এই কাজগুলো করে শেষ করতে পারে না। অবশ্যই আপওয়ার্ক আমি মনে করি সবথেকে বেস্ট একটা প্রায়োরিটি দিতে পারি আমরা, যে এইগুলোকে আমরা সংগ্রহ করার জন্য। তো এই একটা সিস্টেম আমি আপনাকে দেখালাম, এখানে যে ফলোয়ারগুলো আছে আমরা যেটা করব এখানে বেশিরভাগ আপনি 60% এবং 40%, আপনি 40% এবং 60%, আমি মনে করি যদি এটা ফেসবুকে হইতো তাহলে আপনার 50-50 হইতো, আর যদি এটা যেহেতু ইনস্টাগ্রাম এটা 60 এবং 40 হবে, বায়ার হবে 40 অথবা 60 অথবা ক্লায়েন্ট হবে 40 অথবা 60, ঠিক আছে। তো এইটার এটাতে আপনাকে কী করতে হবে, এখানে যে ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলোকে আপনাকে সংগ্রহ করতে হবে। এই ফলোয়ার আপনাকে দেখতেই বোঝা যাচ্ছে যে এটা বাইরের লোক, ঠিক আছে। আপনি যখন এটাতে ওপেন করবেন, আমি যখন এটা ওপেন করলাম তার প্রোফাইলটা ফলোয়ার থেকে যারা যারা আপওয়ার্ককে ফলো করতেছে তাদেরকে আমি ফলো করে তাদেরকে কিন্তু আমি মেসেজ পাঠাতে পারি। তো এইভাবে আপনি কিন্তু তাদেরকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। হ্যাঁ, এবার তাকে ফলো করেন, ফলো ব্যাক ব্যাক পাইলে আপনি তাকে মেসেজ পাঠাইতে পারতেছেন, মেসেজের অপশন আছে। তো এটা হচ্ছে ফ্রি মেথড। তার এখানে বলতেছে তার প্রোফাইলটা বর্তমানে অ্যাকাউন্ট প্রাইভেট অবস্থায় আছে। আমরা আরও কিছু প্রোফাইল দেখতে পারি, ধরেন এই একটা মনে হয় গ্রাফিক ডিজাইনের এক্সপার্ট হবে সম্ভবত। আমরা কয়েকটা, হ্যাঁ এটা মোটামুটি যায় আর কি। তো এই প্রোফাইলটা আমরা দেখলাম যে এখানে মোটামুটি 6টা ফলোয়ার আছে। তো আপনি ফলো করে, ফলো করলেই কিন্তু মেসেজের একটা অপশন পেয়ে যাবেন, দেখেন মেসেজের একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনাকে মেসেজগুলো করতে হবে, মোটামুটি আপনাকে এভাবে কাজগুলো করতে হবে। মেসেজ করেন, দেন এখানে কিছু ক্লায়েন্ট আছে, ওকে আমি এগুলো না দেখাই, তো রিকোয়েস্ট করছে কি আবার, ওকে। তো তো এইভাবে কিন্তু আপনাকে মেসেজগুলো পাঠাতে হবে। তো আমরা যেভাবে করি, আমরা সরাসরি যে বিভিন্ন জায়গায় সার্চ করি, আরও সিস্টেম আছে ইনস্টাগ্রামে, জাস্ট আপনাদের একটা মেথড শিখে দিয়েছি। ইনস্টাগ্রামের প্রায় 20-25টা মেথড আছে বায়ার ধরার, তো এটা হচ্ছে একটা ইউনিক মেথড। তো ধরেন আমি আপওয়ার্কের এটা লিখলাম, এবার আসেন এভাবে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি এভাবে বের করতে পারেন। এত কে মানুষ কিন্তু আপনি এত কে থেকে কিন্তু আপনি ডেলি যদি প্রতিদিন 200-300 করে মেসেজ পাঠান একটা ক্লায়েন্ট পাবেন, এটাই স্বাভাবিক, তাই না? এটা কিন্তু অবাস্তব কিছু না, এটা কিন্তু বাস্তব একটা প্রমাণ। আপনি 200 জনকে মেসেজ করলে আপনি 200-300 জন করে যদি মেসেজ করেন আপনি মিনিমাম 10-15 জন কিন্তু ক্লায়েন্টের রিসপন্স পাবেন, এটা 100% শিওর। হয়তো আপনার প্রোফাইল থেকে হয়তো আপনাকে প্রায়োরিটি না দিতে পারে, এগুলো অবশ্যই আমি আগেই বলে দিচ্ছি, সেই জন্য ভালোভাবে প্রোফাইলগুলো সাজিতে হবে। তো এইভাবে আপনাকে ফলোয়ারগুলোকে ক্লায়েন্ট মানে সংগ্রহ করতে হবে। এবার আসি হচ্ছে একটা দেখালাম, তো এবার আসি আবার সার্চ করি, আমি এবার চলে যাবো হচ্ছে ফাইবার, ফাইবার লিখে সার্চ করব, ফাইবার লিখে আমি সার্চ করি, ফাইবার ভেরিফাই প্রোফাইল চলে আসছে। তো ফাইবারে দেখি কতগুলো ফলোয়ার আছে, 5 লাখের মতো ফলোয়ার আছে। তো 5 লাখ ফলোয়ারগুলো ধরেন, তো আপনারা কিন্তু নর্মালি এইভাবে ফাইন্ড আউট করবেন, তাই না? কিন্তু আমি এইভাবে করি না। আমি কীভাবে করি, আপনারা কিন্তু তাহলে এইভাবে দেখা যাবে, কেটে দিলে আবার কোথায় কত নম্বরে ছিলেন সেগুলো কিন্তু দেখা যায় না, তাই না? একদম দেখা যায় না, প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমি এটা করি না। আমি কীভাবে করি, ধরেন এখানে ফলোয়ার আছে কত, 2 লাখ। তো আমি কিচ্ছু করবো না, আমার কাছে একটা টুলস আছে, নাম হচ্ছে বলতে পারেন, অবশ্যই এটা কিনে নেবেন, এটা আমার প্রিমিয়াম সফটওয়্যার। তো নাম হচ্ছে, ধরেন এটা কিনতে গেলে আপনাকে মোটামুটি 4-5 হাজার টাকার মতো খরচ হবে, লাইফ টাইম অ্যাক্সেস। তো এটার নাম হচ্ছে আপনার আইজি ফলোয়ার এক্সপোর্ট টুলস। এটা জিনিসটা এর আগে আপনাদেরকে দেখাইছিলাম ফলোয়ার কালেকশন করা। তো আপনি যেটা করবেন, আমি ধরেন আমি এই ফাইবার অথবা আপওয়ার্কের এখানে আমি সবগুলো প্রোফাইল
বের করতে পারবো, আপনি এইভাবে কিন্তু নর্মালি বের করতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে কি আপনি ওইভাবে সিরিয়াল রাখতে পারবেন না। কিন্তু আমি এইভাবে যে করব এর মাধ্যমে কিন্তু আমি সিরিয়ালগুলো রাখতে পারবো। তো আপনাকে দুইটা সিস্টেমে আমি বলে দিলাম, অথবা যদি না পান তাহলে তাদের পোস্টে যাবেন, পোস্টে গেলে দেখবেন যে কারা কারা লাইক দিছে ওদেরগুলো সংগ্রহ করেন, ঠিক আছে, অথবা এইভাবে ফলোয়ারগুলো কালেক্ট করতে পারেন। আর মোটামুটি এই সফটওয়্যারটা আপনি মোটামুটি 1000খানি লিস্ট বের করতে পারবেন ফ্রিতে, এটাও আপনি ফ্রিতে পেয়ে যাবেন, একটু ভালো করে দেখে রাখেন, নাম হচ্ছে আইজি ফলোয়ার এক্সপার্ট টুলস। ওকে, তো আপনি এটা এক্সট্রেকশনে এখানে গেলেই পেয়ে যাবেন, এখানে চলে যাবেন মোড়ে থেকে, মোড় থেকে চলে যাবেন হচ্ছে এক্সট্রেকশন, এখানে জাস্ট লিখবেন হচ্ছে আমার নাম তো লেখাই আছে, তো দেখেন ফলোয়ারটা এটা হচ্ছে লিখবেন এখানে, ধরেন থ্রি ডটে চলে যাব, ওপেন দ্য অব স্টোর, এখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা এখানে আমাদের লেখাটা লিখে দিব, যেমন আইজি ফলোয়ার এক্সপার্ট টুলস, এরকম আপনি অনেক টুলস পাবেন যারা আইজি ফলোয়ার এক্সপার্ট করে দেয়, ঠিক আছে। তো এরকম অনেক পেজ পাবেন যারা কেউ কেউ আছে লাখ লাখ করে দিচ্ছে, কেউ কেউ ফ্রিতে, এই এখানে দেখেন ফ্রিতে দেখেন মোটামুটি অনেক করে দিতে আছে, ঠিক আছে। তো এরকম অনেক টুলস পাবেন, এগুলোকে আমার ভিডিও আছে ওগুলো দেখে নিন, তাহলে এক্সপোর্ট করতে পারেন, আমি সিস্টেমটা দেখাইতে আসি আপনাদেরকে। তো এবার আসেন, ফাইবার দেখালাম, আপক দেখালাম, আমি চাইলে কিন্তু আরও বের করতে পারি, পিপল পার আওয়ার, পিপল পার আওয়ারে কত আছে একটু আমরা চেক করি না, সমস্যা কী, পিপল পার আওয়ারে দেখি কতগুলো আছে, যারা যারা কানেক্ট আছে তাদেরকে আমি ধরবো, যাইবো কই মামুরা, ঠিক আছে না। তো আমরা কিন্তু এই মার্কেট প্লেস সম্পর্কে না জানলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা এটা ইয়া করতাম না, এটাই স্বাভাবিক। ওকে এক সেকেন্ড, এটা ভুল জায়গায় চলে আসছে মনে হচ্ছে। ওকে, পিপল পার আওয়ার ভেরিফাই কোনটা, পিপল পার আওয়ার এটাই মনে হচ্ছে, হ্যাঁ এটা কিনা আমি শিওর না, পিপল পার আওয়ার লিঙ্ক মনে হচ্ছে এটা হবে সম্ভবত, নট আইডিয়া, পিপল পার আওয়ার আমি ইমেত্রি করি না। ওকে, মোটামুটি 11000 দেখাচ্ছে, এটা তো খুবই জনপ্রিয় একটা জায়গা কিন্তু ভেরিফাইড না, সেই জন্য আমার ডাউট হচ্ছে আর কি। তো আমি মোটামুটি ফাইভ পিপল পার আওয়ার এবং পিপল পার আওয়ারে দেখি নাই, কিন্তু আমি দেখছি হচ্ছে ফাইবার এবং আপকে। ওকে, তো মার্কেট প্লেসগুলো দেখতে পারেন, গুরু দেখতে পারেন, এগুলোতে যদি কম থাকবে মানুষ এটাই স্বাভাবিক, কারণ পপুলার হচ্ছে এগুলো। তো ধরেন পিপল পার আওয়ার এটাতে মোটামুটি 11000 আছে পিপল পার আওয়ারের কাস্টমার, তো ওদের এগুলো কিন্তু একদম টার্গেটেড মানুষ, ঠিক আছে, এখানে কিন্তু বাঙালি কোনো খুব কম, নাই বললেই চলে, বাঙালি হাড়ি কিন্তু খুঁজলেও পাইবেন না, ঠিক আছে, ওদেরকে টার্গেট করেন। তো এবার আসেন আমি কাজগুলো কীভাবে করি, তো ধরেন এখানে 500000 আছে, হ্যাঁ, তো আমার এটার ইউজার নামটা কি ফাইবার। ওকে, আমি এবার আমার ইনস্টাগ্রামের এক্সপোর্ট টুলসে যাব, আমার টার্গেট হচ্ছে আমি লিস্টগুলোকে একটা একটা করে বের করব এবং পরবর্তীতে যাইয়া আমি ইয়া করব, তাদেরকে ফোনে ফোন করব বা মেইল মেল করব অথবা তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করব। সিস্টেম কি, সিস্টেম আমি দেখাচ্ছি। তো আপনারা এরকম টুলস পাবেন, একটা টুলসে ক্লিক করবেন, আমি দুইটা মেথডই দেখালাম, যে ফ্রিতে যদি করতে চান একটু কষ্ট করবেন, তাহলে এটা হচ্ছে আমরা নিচেরটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমি আমার যে প্রোফাইলের ফলোয়ার এক্সপোর্ট করতে চাচ্ছি সেটা লিঙ্ক দিয়ে দিব, এবং এটা কি ফলোয়ার হবে না ফলোয়িং হবে না প্রোফাইল। ওকে, আমি অবশ্যই প্রোফাইল ফলোয়ার ফলোয়ারটা কালেক্ট করব, এখান থেকে আমি গোতে ক্লিক করব। তো আমার কাজ শেষ, বাকি কাজ আমার মামাই করে দিবে, কিচ্ছু করার নাই। এখানে মোটামুটি দেখলাম কত আছে, 500000, না 500000 দেখছিলাম মনে হয়, 509000-এর মতো প্রায় ফলোয়ার আছে, এই ফলোয়ারগুলো এক্সপোর্ট শুরু হয়ে গেছে দেখেন সবগুলো। এবার আসেন, কোনটা কোনটা ইউজার নেম, এগুলো হচ্ছে ইউজার নেম। ওকে, ইউজার নেম একটু সময় লাগবে, সবগুলো আস্তে আস্তে একটু সময় লাগবে, দেখেন এটা হচ্ছে তার ইয়া, তার ইউজার নেম হচ্ছে এটা, এবং তিনি হচ্ছে ওয়েব ডিজাইনার, তিনি ফলোয়ার আছে কত এত, এবং ফলোয়িং আছে হচ্ছে এত, তিনি কী কী করে, তার বায়োডাটা চলে আসছে, এবং তার একটা ইমেল অ্যাড্রেস চলে আসে। ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, ইমেল করতে পারবো আমরা, ইমেল মার্কেটিং করতে পারবো তার সাথে। এবার তার ফোন নাম্বারগুলো কি আসছে, না, তার পোস্ট টোটাল আছে 60টা, এবং ফোন নাম্বার কান্ট্রি এগুলো দেখাচ্ছে না, তার মানে এগুলো তিনি তার প্রোফাইলে শো করে নাই, না সিটি শো করছে। ওকে, কলম্বাস দেখেন সিটি শো করছে, একটা শো করলেই হবে, ঠিক আছে, সমস্যা নেই। তো আপনি এবার কি করবেন, যেহেতু তার ইউজার নেমটা আমরা পেয়ে গেছি, আমরা কি করব, এখান থেকে ইউজার নেমটা কপি করতে পারি, দেখেন একদম সিম্পল, কপি করেন অথবা নিউ মোডে চালু করেন, তাহলে তার প্রোফাইলে আমরা চলে যেতে পারি, দেখেন আমরা কিন্তু তার প্রোফাইলে চলে আসছি। এখানে সিস্টেম এরকম, তো এখানে দেখেন ভেরিফাইড প্রোফাইলগুলো চলে আসে, তিনি কিন্তু ব্র্যান্ডিং ওয়েব ডিজাইনার। ওকে, তার সাথে যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন তাদের সাথে কিন্তু কাজ করতে পারেন, এবার তাকে মেসেজ করেন না, সমস্যা কী। তো সিস্টেম কিন্তু
এবার আসে হচ্ছে আমি কিন্তু এভাবে সিরিয়াল বের করে আমার এখানে সবগুলো, এই যে দেখেন ফোন নাম্বার চলে আসতেছে, ইমেল অ্যাড্রেস চলে আসতেছে, তারপরে হচ্ছে আপনার সিটি আসতেছে, পোস্টাল কোড আসতেছে, আমি কিন্তু তার সমস্ত ডিটেলসগুলো পাচ্ছি এবং আমি আস্তে আস্তে কিন্তু এগুলোকে মেসেজ করতে পারি লিস্ট ধরে ধরে। মোটামুটি এখানে দেখেন 75টা পেস্ট, মানে 75টা ইনক্লুড হয়ে গেছে অলরেডি, 75টা পেজ ইনক্লুড হয়ে গেছে, এখানে কিন্তু চলতেছে কাজ। দেখেন 797টা এক্সেল তৈরি হবে, আরও বেশি হবে, কারণ 5 লাখ তো অনেকগুলো হবে। তো এভাবে কিন্তু আমাকে এক্সপোর্ট করে দিতেছে, একদম এক্সপোর্ট করে দিতেছে। ওকে, 190টা এক্সেল পূর্ণ হয়েছে। ওকে, এভাবে চলতে থাকবে। এবার আমি নেক্সট করি, তাহলে নেক্সট পেজে চলে যাব। দেখেন নেক্সট পেজে চলে আসলাম, 3 নম্বর পেজে দেখেন তার ছবি সহ কিন্তু দেখতে পারতাছি, ছবি সহ চলে আসতেছে। ওকে, সবগুলো আসবে স্টেপ বাই স্টেপ, সময় লাগে। যদিও এটা সম্পূর্ণ হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, হয়ে যাওয়ার পর এখানে একটা ডাউনলোডের একটা অপশন চলে আসবে, অথবা সেভ এক্সেল। ওকে, এখানে ক্লিক করলে আপনার সমস্ত ফাইলগুলো এক্সেলে রূপ নেবে, ওইগুলো আপনি ধরে ধরে আপনি এই কাজগুলো করতে হবে। ওকে, দেখেন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু আপনি পাচ্ছেন, একদম ইউনিক। আর আপনার যেহেতু টাকা পয়সা নাই, গরিব মানুষ আপনি, তাহলে আপনাকে কী করতে হবে, এই ফলোয়ারগুলো ধরে ধরে আপনাকে কষ্ট করে করে করতে হবে, এবং এগুলোকে অবশ্যই স্ক্রিনশটে রাখতে হবে যে আমি এত নম্বরে আজকে দেখছি। ঠিক আছে, এরকমভাবে দেখতে হবে কষ্ট করে করে। ঠিক আছে, একটু কষ্ট করে করে দেখতে হবে, এটা অবশ্যই ফোন দিয়ে করতে হবে, তাহলে আর একটু সহজ হবে আপনাদের জন্য। তারপরে ধরেন ধরেন এটা আমি এই পর্যন্ত দেখছি, হ্যাঁ, ফলোয়ারগুলো, তাহলে কন্ট্রোল এফে ক্লিক করবেন, কন্ট্রোল এফ, ধরেন এটাতে করছেন না, এটা ধরেন আমি কপি করি, আমি কন্ট্রোল এফে ক্লিক করব, কন্ট্রোল এফ, ওকে, একটু সময় লাগবে। ধরেন এটা যখন আসবে, দেখেন চলে আসছে সিস্টেম, দেখেন আমি কিন্তু ক্লিক করছি উপরে, কন্ট্রোল এফে ক্লিক করছি, তারপরে নামটা কপি করছি, এত নাম্বার পর্যন্ত আমি করছি, তারপরে কিন্তু তারপরে কিন্তু এটা সিগনেচার চলে আসছে, বাকিগুলো আস্তে আস্তে আমরা করতে পারবো। এইভাবে হচ্ছে কাজ, তো কষ্ট করে করতে হবে, কিচ্ছু করার নাই। আর এরকম অনেক টুলস পাবেন যারা ফ্রিতেই ফলোয়ার এক্সপোর্ট করে দিচ্ছে, তো আপনারা এইগুলো কষ্ট করে নিন, অথবা ম্যানুয়ালি কষ্ট করেন, কিচ্ছু করার নাই। তো দেখেন এবার আমাদের মোটামুটি কতগুলো হয়ে গেছে, 1500 এক্সেল কনভার্ট হচ্ছে মোটামুটি। এখন দেখি কত আসছে, একটু আমরা ফলোয়ারগুলো দেখতে পারি, 159টা কিন্তু এক্সেল তৈরি হয়ে গেছে, ইনফরমেশন তৈরি হয়ে যাচ্ছে, এরকম 10টা করে প্রোফাইল কিন্তু এরকমভাবে তৈরি হচ্ছে। তো এইভাবে হচ্ছে কাজগুলো করতে হয়, তো এইভাবে আমি ধরে ধরে কিন্তু কাজগুলো করতে পারতেছি, একদম সিস্টেম সহজ শর্টকাট পদ্ধতি। আমি কিন্তু একদম সিটি ধরে ধরে, আমার 5 লাখ মানুষের কাছে যদি আমি পৌঁছাইতে যাই, আমার আমি কিন্তু ধরে ধরে করতে পারতেছি যে এটা কোন দেশে, এটা কোন দেশে, আমি কিন্তু একটা এক্সেলের ভিতরে দেখতে পাচ্ছি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে ইনস্টাগ্রামের ফলোয়ারগুলো, মানে ক্লায়েন্টগুলোকে সংগ্রহ করতে হয়, মেথডটা আমি দেখাইলাম, এবার বাকিটুকু আপনাদের হাতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।